ভোলার মেঘনাপাড়ে ভিড় বাড়ছে। ঈদের ছুটিতে বিনোদনের আশায় ছুটে আসছেন শত শত মানুষ, তবে এদের বেশিরভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে মেঘনাপাড়ে। কেউ কেউ আবার পরিবার পরিজন নিয়ে নদীর উত্তাল ঢেউ আর প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা নৌকা ট্রলার ও স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন। মেঘনাপাড়ে আড্ডায় মেতে উঠছেন কেউ কেউ। ভোলার অন্যান্য এলাকার মতো ইলিশা ফেরিঘাট সংলগ্ন বাঁধ এলাকায় প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিনোদন প্রিয় মানুষের ভিড়। সিসি ব্লক, বেড়িবাঁধ ও নৌকায় বসে সময় পার করছেন তারা। করোনা সংক্রমণ এড়াতে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেকেই আবার তা মানছে না। মানুষের যে আনাদোনা, বাড়িতে তো বসে থাকে কথা না, অনেকে করোনা মানে না। সামাজিক দূরত্ব বলতে কিছুই নেই, তবে যেভাবে আসতে গিয়ে মাস্ক টাক্স নাই কারো মুখে, তবে সামাজিক দূরত্ব বজায় রাখে থাকা উচিত ছিল, কিন্তু সেই হিসাবে করি নাই। এলাকায় খুবই কম সামাজিক দূরত্ব, এবং মানুষ একটু গাদাগাদি করে বেশি আছে। তারপরে আবার করোনা যে ভাইরাস একটা রোগ আছে, এটা মানুষ কিছুই মনে করতেছে না। মাস্ক পরে আসছে সতর্ক, কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ, সবার জন্য অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা। তো এখন মানুষ সচেতন না, মানুষ মনে করতেছে যে করোনা ভাইরাস মানে নাই, হেলা ঠিক আছে, অবহেলা করতেছে একদম। কারো মুখে নেই মাস্ক, জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন মানুষ। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মেঘনাপাড়ে ঘুরতে এসেছেন শত শত মানুষ, তবে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এমন দাবি আগত মানুষের।